শোনো এতদিন তো স্কুল বন্ধই ছিল আজকে স্কুল খুলল তো ওই বন্ধের দিনে তুই বাড়িতে কি কি করেছিস মাস্টারমশাই কমো হুম বল মাস্টারমশাই ওই যে প্রথম দিন স্কুল বন্ধ আসিল তো এই যে এই কতদিন স্কুল যে বন্ধ আসিল আমি মনে করেন যে বাড়ি তুই খাইছি খেলিছি শুইছি ঘুমাইছি আর পড়ালাকা সেরকম কিছু হয়নি আজকে স্কুলটা খুলেই কেমন একটু আমার মনটা দুঃখ দুঃখ হচ্ছে কেন রে স্কুল খুললো তো আনন্দের ব্যাপার তো তোর মনটা আবার খারাপ খারাপ লাগছে কেন দুঃখ হচ্ছে কেন তোর মনে দুঃখটা হচ্ছে মাস্টারমশাই ওই যে আর বন্ধুগেরের সাথে দেখা হবে না পাড়ার বন্ধুগের সাথে সেঁচড়া বন্ধুগের সাথে দেখা হবে না এই যে মনে করেন যে দুপুরবেলা খেলার জন্য আর কাউ পাবো না এই স্কুলেতে আসতে হবে পড়ালেখা করতে হবে তবে মাস্টার আমার না পড়ালেখার অত মন নেয় এ পড়ালেখা করতেও ভালো লাগে না এ মনে করেন যে একটু ঘুরতেছি খেলতেছি খাচ্ছি যাচ্ছি এই করতে করতেই যদি জীবনটা পার হয়ে যেত মাস্টারমশাই তাতে খুবই ভালোই হতো শোন এভাবে করলে কিভাবে চলবে তোকে বড় হতে হবে বড় হয়ে লেখাপড়া করে বড় হয়ে চাকরি করতে হবে চাকরি করে বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে এমন কিছু একটা করবি যেন বাবা মার মুখ উজ্জ্বল হয় কিন্তু তোর তো যেসব ছেঁচড়া বন্ধু এই বন্ধুদের সঙ্গে থাকলে তুই আর কিছু করতে পারবি না তা তোর বড়ো হয়ে জীবনের লক্ষ্য কি বড় হয়ে তুই কি হবি মাস্টারমশাই আমার জীবনের লক্ষ্য হলো আমি বড় হয়ে একটা গ্যারেজের মিস্ত্রি হো এই মিস্ত্রি হলে মনে করেন যে বেশি পড়াশোনা লাগবে না এই একটু ধাম করবো গাড়ির ভাড়া লাগবে না এমনি ফিরি ফিরি ঘুরে বেড়াবো এটাই আমার জীবনের লক্ষ্য মাস্টার তবে রে এই তোর জীবনের লক্ষ্য তারা তোকে আমি মজা দেখাচ্ছি